ওয়ানডে টি টোয়েন্টি টেস্ট কোথাও ভাইস ক্যাপ্টেন ছিল না। আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা টেস্টে ভাইস ক্যাপ্টেন একজন দিব। যেহেতু ভাইস ক্যাপ্টেন আমরা টেস্টে দিচ্ছি, ন্যাচুরালি তার সামনে ওডিআই এবং টি টোয়েন্টি নিয়েও আসতে পারে ডেফিনেটলি। ওটা নিয়ে তখন যখন আমরা সিদ্ধান্ত নিব কাকে করা হচ্ছে তখনই আপনাদের জানাতে পারবো। তার আগে আজকের মিটিংয়ে বলা সম্ভব, এখানে আরও দুটো নাম এসেছিল এখানে, লিটনের বাইরেও একটা নাম এসেছিল, এবং এখানে এমনও নাম এসছে যে কে ক্যাপ্টেন হবে ওটাও কিন্তু তখনও ফাইনাল না। এখানে যে নামগুলো যারা দিয়েছে তারা বলেছে যে এই তিনজন থেকে একজন ক্যাপ্টেন একজন ভাইস ক্যাপ্টেন। এখন ধরেন সাকিব যদি না হতো তাহলে এখানে নিশ্চয়ই অন্য দুজন হতো ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন। সাকিব আল লিটনের মেয়াদ কতদিন আছে নেক্সট ঘোষণার আগ পর্যন্ত? এইগুলো নিয়ে সব আলোচনা করেই আমরা নিয়েছি, এই সব কিছু আলোচনা করেই নিয়েছি, এবং ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল, অন্যদের মতো ছিল না, ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। মানে এটা আমি আলাদা আজকে এখানে বলতে চাই না, বাট ওর ব্যাপারটা একটু ডিফারেন্ট ছিল। আমার সাথে যা কথা হয়েছে ডেফিনেটলি আমার আগে অন্যদের সাথে কথা হয়েছে, খালি আমি না, অনেকের সাথেই কথা হয়েছে, এবং ওর সাথে কথা বলে যেটা জেনেছি যে ও ইনফ্যাক্ট এই ওয়েস্ট ইন্ডিজের সিরিজের পরে একটা সিরিজ আছে আমাদের, কী আছে, জিম্বাবুয়ের সিরিজটা ও খালি শিওর না, কিন্তু এরপরে যত ফর্ম্যাটের যত খেলা আছে ও সব খেলবে। সো এই হচ্ছে ওর সাথে কথা। সো এবং টেস্ট তো ডেফিনেটলি ও খেলবে বলে বলেছে, এবং ও খেলবে বলে মানে এটা একটা ক্রাইটেরিয়া ছিল আমাদের ঠিক করার আগে যে ও খেলবে কিনা, এটা বলাটা মুশকিল এখন। মানে এটা দিন হিসাবে আমরা কখনো এরকম সাধারণত মানে আমি বলছি না যে কত দিনের জন্য,